বাংলাদেশে সিম্পল ইফতার প্রবাসেও চলতেছে অ্যাকচুয়ালি এরকমই, যারা যেগুলো খেয়ে বড় হয় তারাই এগুলো খায়। তো আমাদের একদমই সিম্পল, আজকে আমি কিছুই রেডি করি নাই কারণ ভালো লাগতেছিল না অ্যাকচুয়ালি। জাস্ট একটু নুডলস বানাইছি, ওগুলো তাও আমার ছেলে মেয়ে খাইতে পারে যে ওই সাইডের নুডলস, কারণ আমার ভালো লাগতেছিল না না খেতে না খাওয়াইতে, তো নিজেও রেডি করি নাই খাইও নাই। হাজব্যান্ডে সব কিছু কিনে নিয়ে আসছে, জাস্ট আমি শশাগুলো কুটে নিছি এতটুকুই। পুরা ভিডিও দেখবেন কিন্তু। হ্যাঁ, আজকে আমরা এয়ারপোর্টে যাব, তো আমার মিনি প্রিন্সের জন্য জামা কাপড় বাহির করতেছে, এটা ইনার আর এটা হচ্ছে উপরেরটা। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে আমার ফার্স্ট বেবি রাফসানের, যেহেতু জামা কাপড় সবগুলো আমি গুছিয়ে রাখছি, আমারগুলো তেমন নষ্ট হয় না ওগুলো না, তো এখন কাজ আসতেছে আর কি। দেখবেন কিন্তু আজকে আমাকে কেউ খাওয়া দিচ্ছে না, দেখছেন তার ছেলে মেয়ে নিয়ে বিজি। To you. Ma. তুমি খাবে? খুশি? ধরে এবার আমি খাই। একটু আমি মজা গাইস গরিব হয়ে গেছে বুঝছা, জামাইয়ের এখন ইনকাম টিনকাম কম, সেজন্য শ্বশুর আসছে তাড়াতাড়ি বাজার করতে গেছে। আমি না আসবে মাংস গরুর মুরগির, এগুলো হচ্ছে দেয় মালয়েশিয়ান জাতীয় অথবা ন্যাশনাল ফ্রুট, আমাদের যেরকম কাঁঠাল ওদের এটা। এটা হচ্ছে আলু, টমেটো, আপেল, গ্রেপ, অরেঞ্জ। এরকম জিয়ার জামাই বিজ্ঞাপন দিয়ে খুঁজলেও খাবে না, তারপরেও সুহর নাই ওদের। দেখো তো চুরি টুরি সব দাঁড় করে ফেলতেছে, সব দাও দুইটা না মুরগি গরু। আরে বেচারা ক্যামেরা ধরাতে এক্সাইটিং হয়ে এখন কিছু পারতেছে না, নাইলে বহুত স্পিডে কাজ করে। এগুলো হচ্ছে গরু আর মুরগির জন্য, কাটিং বাই মোহাম্মদ রুবেল, যেহেতু চ্যানেলে তার নাম আছে তো কাজের ক্ষেত্রেও তার নাম থাকা দরকার। তাড়াতাড়ি কাটি নাও, কাটা শেষে আমাকে ডাক দিও। ও বাবাকে কিরকম লাগতেছে বলবে না। হ্যাঁ, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখেন হাজব্যান্ডের কাছ থেকে একটু হেল্প চাইছি, হেল্পের জন্য কি করছো দেখেন। আস্তে আস্তে আরো চাচ্ছু দেশ থেকে, এখন আমি এগুলো ক্লিন করবো নাকি রান্না করবো বুঝতেছি না। আজকে আমার ছেলেটাও অনেক কান্না করতেছে, দেখি কি করি। সঙ্গে থাকেন আপনারা কোথায় যায় না, আগে একটু এগুলো গুছাই নি, সব উল্টো পুল্টো করে ফেলছে জামাইটা। হেল্প চাইছি তো সেজন্য হ্যাঁ গুছে দেয়। বাট করছে তো, অনেকে তো করে আমার। আমার গরুর মাংস রান্না শেষ, দেখা যাবো একটু পরে গরম কিছু। মুরগির মাংস এখনো খুলে নাই, চুলাই দিব, ব্লেন্ডারটা শেষ, এটার আর কাজ নাই, নষ্ট হয়ে গেছে।
হয়েছে এই সাইডটা, আমার মাংসগুলো পুড়ে গেছে, বেশি পুড়ছে। রমজান মাস এগুলো রেখে দিচ্ছি, কারণ আমরা তিন চারজনই তো, এগুলো হয়ে যাবে। আট পিস নিচ্ছি, বড় থেকে ফ্রেশ মুরগি নিয়ে আসছে যেন আমার কষ্ট না হয়। রেখে আসছি, ওয়াশ করে নিই এগুলো। আমার কিন্তু রান্না বান্না শেষ। আমাকে কিরকম লাগতো স্যার জানে দিয়েন, কিচেনের কাজ শেষ, সব কিছু ফিনিশ, খাস করছে কি হবে দেখ স্যার, হাতটাকে একদম তুলে ফেলছি কর নাও। টুপিটা কিন্তু আমার ছেলের, ভালো আছো আপু? তুমি কেমন আছো? ইসন স্যার দেখাইছে, আমি তো দেখতেছি না, আপনারা ওইগুলো দেখেন। দুধ থেকে দেখাই দি, হ্যাঁ দেখা যাচ্ছে টাকি টাকি একটু ঘুরে ফেলি, এগুলো হচ্ছে জলের পানি দিয়ে ভেজে গেছে। এটা আমার হাজবেন্ড টানছিল গত বছর ঈদে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসতে একটু দেখাই, ফুকা দাঁত বেবি, বাই বাই বলো সবাইকে, পরে দেখা হচ্ছে। For the day.